সত্য দ্বারা বা সহি হাদিস দ্বারা ইসলামের সকল উদ্দেশ্য পূরণ সম্ভব নয়, এরূপ চিন্তা কি কোনো মুসলিম করতে পারেন? আল্লাহর দিন পালন ও প্রসারের জন্য মিথ্যার প্রয়োজন আছে, এরূপ চিন্তা কি সম্ভব? আল্লাহ ও তার দিনের সংরক্ষণের ব্যবস্থা করেননি, কাজেই আমাকে মিথ্যা বলে তা সংরক্ষণ করতে হবে, এরূপ চিন্তা কি কোনো মুমিন করতে পারেন? এই মিথ্যাটি যে ইসলামের জন্য প্রয়োজন, এটি ছাড়া ইসলামের মাকসুদ উদ্দেশ্য পূরণ হতে পারে না, এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাকে কে দিয়েছে? আল্লাহ বা তার আসলের পক্ষে মিথ্যা বলার প্রয়োজন আছে, এরূপ চিন্তা সে ভয়ানক বিভ্রান্তি আর কি হতে পারে? মিথ্যা বলে দিনের গৌরব বাড়ানোর মূল চেতনা, ধর্মের গৌরব বাড়ানোর মূল চেতনা, প্রচলিত খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা সাধু পলে। আমরা দেখেছি তিনি প্রচলিত ইঞ্জিলের মধ্যে লিখেছেন যে মিথ্যা বলে যদি আল্লাহর মর্যাদা বাড়ানো যায় তাহলে আর পাপ হবে কেন? সাধু পলের এ যুক্তি আর উপযুক্ত জালিয়াতের যুক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। একবার এ যুক্তি দিয়ে জালিয়াতির দরজা খোলার পর শয়তান নানা রকম মিথ্যাকে আল্লাহ ও তার রাসূলের পক্ষে বলে যুক্তি দিয়ে ধর্মের নামে প্রচার করায়, এবং এভাবে ঈসা আলাইহিস সালাম এর দিনকে নষ্ট করা হয়েছে, আর এজন্যই ইসলামে এ দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।